সবাইকে স্বাগত। মৌলিক বিশ্লেষণীয় রসায়ন তৃতীয় অধ্যায়, ভরমাত্রিক বিশ্লেষণ। এই ভরমাত্রিক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এখন তোমাদের সামনে কথা বলবো। গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখন জানবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রমাণ দ্রবণ দ্বারা ফেরাস আয়নের পরিমাণ নির্ণয়ের মূলনীতি বর্ণনা করো। তাপীয় ভরমাত্রিক বিশ্লেষণ কি এর প্রয়োগ লেখো। ভরমাত্রিক বিশ্লেষণের সাহায্যে নমুনায় উপস্থিত ফেরিক আয়নের পরিমাণ নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো। মোলার শোষণ গুণাঙ্ক কি। ভরমাত্রিক বিশ্লেষণের সাহায্যে নমুনায় উপস্থিত ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয় পদ্ধতি বর্ণনা করো। ভরমাত্রিক বিশ্লেষণ কি। ভরমাত্রিক বিশ্লেষণের সুবিধা ও অসুবিধাসমূহ ব্যাখ্যা করো। সহ অধ্যক্ষেপণ কি। অক্সালেট দ্রবণ দ্বারা ক্যালসিয়াম নির্ণয়ের ভরমাত্রিক বিশ্লেষণ বর্ণনা করো। ভরমাত্রিক বিশ্লেষণে অর্ধক্ষেপকে ভিন্ন ভিন্ন তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা হয় কেন। ভরমাত্রিক বিশ্লেষণের বিভিন্ন পর্যায়ে যে সকল ভুল সংঘটিত হতে পারে তা সংক্ষেপে বর্ণনা করো। ভরমাত্রিক বিশ্লেষণের জন্য অর্ধক্ষেপণের সময় কোন কোন শর্ত পালন করা উচিত। গ্র্যাভিমেট্রিক পদ্ধতিতে স্বল্প দ্রবণীয় লবণের ওয়াশিং ও ইগনিশন পদ্ধতি বর্ণনা করো। ভোলহার্ট পদ্ধতিতে ক্লোরাইডের পরিমাণ নির্ণয়ে নাইট্রোবেনজিন ব্যবহৃত হয় কেন ব্যাখ্যা করো। এইগুলাই হচ্ছে ভরমাত্রিক বিশ্লেষণ নামক অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ টিকেজি কেমিস্ট্রি একাডেমির পক্ষ থেকে।